বাংলা চলচ্চিত্র অশান্তি। এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শাবানা ও আলমগীর। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের এই জুটির অশান্তি ছায়াছবিটিও তুমুল হিট ছিল। তার চেয়েও হিট ছিল এই ছবির একটি গান, এবার এই ছবির গানটিতে বাংলাদেশি জার্মান দম্পতিকে পারফর্ম করতে দেখা গেল। জার্মান যুবক প্যাট ও বাংলাদেশি তরুণী ইভা দম্পতি সোশ্যাল মিডিয়ায় একত্রে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। দুজনকে বিভিন্ন গানে ও বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাতে দেখা যায়। এবার এই দম্পতি শাবানা ও আলমগীরের চরিত্রে পারফর্ম করলেন। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায় প্যাট আলমগীরের ভূমিকায় অভিনয় করছেন আর ইভা শাবানার ভূমিকায় অভিনয় করছেন। নেটিজেনরা বেশ আনন্দের সঙ্গে এই ভিডিওটি গ্রহণ করেছেন। সরকারি অনুদান পাওয়া বিল্ডাগিনী সিনেমার শুটিং শুরু হয়েছে। ইতোমধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরে বুধবার সিনেমাটির শুটে অংশ নিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। সদ্য করোনামুক্ত কলকাতার অভিনেত্রী পার্ন মিত্র অবশেষে শুটিংয়ে যোগ দেবেন দুই দিন পরে। সিনেমাটির পরিচালক ফজলুল কবির তুহিন এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, নওগাঁর বিভিন্ন লোকেশনে 25 জানুয়ারি পর্যন্ত টানা শুটিংয়ের পরিকল্পনা আছে তাদের। মোশাররফ করিম সহ অভিনয় শিল্পীরা শুটিংয়ে যোগ দিয়েছেন। পার্ন মিত্রও আসছেন। কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের একই নামের উপন্যাস অবলম্বনে 2019-20 অর্থবছরে সরকারি অনুদান পায় বিল্ডাগিনী। আধার কবলিত এক জনপদের গল্প। এক নারী যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েন। সেই ঘটনাকে কেন্দ্র করে সমাজে ঘটতে থাকে আরও অনেক ঘটনা। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্প নিয়ে সিনেমাটি এগিয়ে যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ। দেখালেন পূজা, না অন্য কিছু নয়, সাবানের ফ্যানাই বাথটাবে রূপের ঝলক দেখালেন পূজা ব্যানার্জি। পূজা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়, প্রায়শই ছেলে কৃষেবের নানান দুষ্টুমির ছবি আর ভিডিও শেয়ার করে থাকেন। তবে এবার কৃষিব নয়, নিজের বোল্ড ফটো সেশনের ছবি শেয়ার করলেন। শুক্রবার বাথটাবে বিকিনি লুকে নয়, বরং সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছবি শেয়ার করলেন। সাবানের ফেনা আর কিছু ফুল দিয়ে সাজিয়ে বাথটাবে স্নান করতে ব্যস্ত কৃষিব মাম্মা। কালো কাজল আর চুল বাঁধা অবস্থায় মোহময় রূপে ছবি তুললেন, ক্যাপশনে লিখলেন অলস দুপুর। এরপর অনুগামীরা হুহু করে লাইক আর কমেন্টসে ভরিয়ে দিলেন। নিমেষে সুপার ভাইরাল হয় পূজার এই হট ছবি, জুটল অশালীন মন্তব্য। লেজি দুপুরে বাথটাবে শরীর এলিয়ে বাবল বাথ নিতেই সবচেয়ে বেশি ভালোবাসেন অভিনেত্রী পূজা। ছবি তো তাই বলে, ছেলে হওয়ার পর পূজার গ্ল্যামার যেমন বেড়েছে তেমনি পাল্লা দিয়ে বেড়েছে সাহসও। সদ্য ট্রাভেল ভ্লগ শুরু করেছেন অভিনেত্রী পূজা। সফর শুরু করলেন গোয়া দিয়েই।